আজ পূর্ব বর্ধমানের দাঁইহাট পৌরসভা ও দাঁইহাট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা অভিযান উপলক্ষে একটি পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রাটি শুরু হয় দাঁইহাট উচ্চ বিদ্যালয় থেকে। দাঁইহাট বাজার পরিক্রমা করে আসার পর পদযাত্রাটি শেষ হয় দাঁইহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে। এক অভিনব কৌশলে পদযাত্রায় বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র ছিল চোখে পড়ার মতো। কার্যত দাঁইহাট শহরবাসীদের ডেঙ্গু সচেতনতা করতে এই মহৎ উদ্যোগ। এদিন উপস্থিত ছিলেন দাঁইহাট পৌরসভার পৌর প্রধান শিশির মণ্ডল, দাঁইহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোহর দাস সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। আমাদের মোটামুটি নভেম্বর মাসে আমাদের এখানে বিএমএইচ অফিস থেকে একটা মিটিং হয়, সেখানে ঠিক হয় যে কন্যাশ্রী ক্লাব এর মেয়েরা থাকবে, সঙ্গে আমাদের শিক্ষকরা থেকে একটা ল্যাব পোশাক প্রতিযোগিতা এবং ডেঙ্গু নিয়ে একটা কুইজ হবে, সহযোগিতায় থাকবে দাঁইহাট মিউনিসিপ্যালিটি। আমরা সেই দিনটাকে ঠিক করি 3রা ডিসেম্বর, এবং সেই জন্য আমরা আজকে 11টার সময় একটা র্যালি করি। র্যালিতে আমাদের 11-12 সমস্ত মেয়েরা অর্থাৎ কন্যাশ্রী ক্লাব বেশ সমস্ত মেয়েরা উপস্থিত ছিল, সঙ্গে ছিলেন আমাদের সমস্ত ম্যাডাম এবং আমাদের স্কুলের সমস্ত শিক্ষক ল্যাবে। এছাড়া আমাদের এখন বর্তমানে কুইজ হচ্ছে ডেঙ্গু সম্বন্ধে, এরপরে হবে বিদ্যালয়ের চারিপাশ সাফাই অভিযান, এবং তার সেই সাফাই অভিযানে থাকবে আমাদের সমস্ত ছাত্রীরা ও শিক্ষক শিক্ষিকারা। পৌরসভা উদ্যোগে ও দাঁইহাট উচ্চ বিদ্যালয়ে যৌথভাবে মিলিয়ে একটি ডেঙ্গু প্রতিরোধ নিয়ে একটি পদযাত্রা বের হয়েছিল। তারপর আমরা স্কুলের বিদ্যালয়ে এসে আমাদের একটি ঘরের মধ্যে একটি ছোট্ট কুইজ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। তারপর আমরা এই সাফাই প্রতিযোগিতায় এসে দাঁড়িয়েছি। তোমার নাম কি? আমি শ্রেয়সী প্রামাণিক, দ্বাদশ শ্রেণী ছাত্রী আর্টস। বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা ও কন্যাশ্রী ক্লাবের মেম্বাররা পদযাত্রা শেষে বিদ্যালয়ের কম্পিউটার ঘরে ডেঙ্গু নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোহর দাস সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা, বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা, কন্যাশ্রী ক্লাবের মেয়েরা। কুইজ প্রতিযোগিতার শেষে বিদ্যালয়ের চত্বরে সাফাই অভিযান করা হয়। বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা, কন্যাশ্রী ক্লাবের মহিলারা ঝাঁটা নিয়ে বিদ্যালয় চত্বর পরিষ্কার করে। রাহুল রায় ও আমজাদ আলী, রিপোর্ট পূর্ব বর্ধমান।